প্রশ্ন করেছেন, কোনো মুসলমান কি কোনো হিন্দুর বাসায় দাওয়াত খেতে পারবে, যেমন তাদের তৈরি ভাত মিষ্টি ইত্যাদি? জবাব, সাধারণত মুসলিম মুশরিকদেরই সে খেতে যাবে না। যদি এমন দেখা যায় সে আপনার প্রতিবেশী, তাহলে প্রতিবেশী হিসাবে তার অধিকার রয়েছে। সে আপনাকে দাওয়াত দিলে সে আপনার প্রতিবেশী হিসাবে এবং আপনার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ক্ষতি করার, আঘাত করার, আক্রমণ করার মানসিকতা তার মাঝে নেই এমন যদি পেয়ে থাকেন, তাহলে আপনি তার দাওয়াত গ্রহণ করতে পারেন। তবে যা খাবেন সেটা যেন অবশ্যই পবিত্র ও হালাল হয় সেটি আপনাকে খেয়াল রাখতে হবে। তার তৈরি করা নাপাক অথবা তার তৈরি করা হারাম কিছু জিনিস, জবাই করা হারাম কিছু খাওয়াবে সেটি খাওয়া যাবে না। আল্লাহু আলাম। কোরআনে কি তাদেরকে পাক বলা হয়েছে? জবাব, না। মুশরিকদেরকে কোরআন কেরিমে নাপাক বলা হয়েছে। ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা অপবিত্র। সুতরাং অপবিত্র বলতে এর অর্থ এই নয়, সে যদি একটা ফল নিয়ে এসে আপনাকে দেয় তাহলে এটাও অপবিত্র হয়ে গেছে এমনটা নয়। এটি ইমানি দৃষ্টিকোণ থেকে সে অপবিত্র। তার হাত দিয়ে কিছু স্পর্শ করলেই সেটি অপবিত্র হয়ে যাবে এমন নয়।